2016-17 অর্থ বছরে বাংলাদেশ রেলওয়ের লোকসানের পরিমাণ ছিল 1200 কোটি টাকা, আর 2017-18 সেশনে বাংলাদেশ রেলওয়ের লোকসানের পরিমাণ গিয়ে দাঁড়িয়েছে 1600 কোটি টাকাতে। এই সময়টার ভিতর অনেকে ভেবেছেন তাহলে কি যাত্রী পরিবহন কমে গেছে? না, যাত্রীর সংখ্যা বেড়েছে প্রায় 1.25 কোটি। তাহলে এত বড় লোকসান কেন? নর্মালি পরিবহন সেবাগুলোতে যদি যাত্রীর সংখ্যা বৃদ্ধি পায় তাহলে সেই পরিবহন খাতের আয় বৃদ্ধি পায়, কিন্তু বাংলাদেশ রেলওয়ের ক্ষেত্রে ব্যাপারটি উল্টো ঘটেছে। এখানে আমাদের 1.25 কোটির মতো যাত্রী সংখ্যা বৃদ্ধি পেলেও আমাদের আয় তো বৃদ্ধি পায়নি, বরং আমাদের লোকসানের পরিমাণ বৃদ্ধি পেয়েছে। তো এইটা কিন্তু 2017-18 সালের শুধু হিসাব না, পরবর্তী সময়গুলোতেও এই যে লসের পরিমাণ সেইটা ক্রমান্বয়ে মানে একই রকম ছিল। তো যাই হোক, এখন আমি কমলাপুর স্টেশনে দাঁড়িয়ে আছি। তো কমলাপুর স্টেশনের কিছু বিষয় আপনাদের সাথে একটু শেয়ার করবো, যেইটা আমাদের যাত্রী দুর্ভোগের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে, মানে আমাদের দুর্ভোগ বৃদ্ধি করে। তো আমরা জানি যে কমলাপুর স্টেশনটা হচ্ছে 1947 সালের পরবর্তী সময়ে, যখন পাকিস্তান আমলের এই অংশটা চিন্তা করে দেখলো যে আমাদের রেল ব্যবস্থায় বা ভালো একটি স্টেশন দরকার, তখন ফুলবাড়িয়া থেকে স্টেশনটি হচ্ছে এখানে স্থানান্তর করা হয়। কিন্তু তার পরবর্তী সময়ে এইখানে মোট এখন সর্বমোট 10টি প্ল্যাটফর্ম আছে, যেখান থেকে বলা যায় যে 8টি প্ল্যাটফর্ম থেকে সরাসরি বিভিন্ন জেলার উদ্দেশ্যে ট্রেনগুলো ছেড়ে যায়। কিন্তু কথা হচ্ছে, এই 8টি প্ল্যাটফর্মকে আমাদের পরিপূর্ণ সুযোগ সুবিধা দিতে প্রস্তুত, মানে প্রচুর ট্রেন কিন্তু আছে। হ্যাঁ, কিন্তু ঢাকা শহরের ভিতরে একেবারে কেন্দ্রীয় স্টেশন হচ্ছে একটি, কমলাপুর। এবং অনেক সময় এমনটি দেখা যায় যে ঈদের সময় কিংবা ঈদ ছাড়াও যখন 2-3 দিনের মতো বন্ধ দেওয়া হয় তখন কমলাপুর স্টেশনে যাত্রী সংখ্যা এত বেশি বৃদ্ধি পায় যেখানে হাঁটার জায়গা থাকে না। এক, দ্বিতীয়ত ব্যাপারটি হচ্ছে প্ল্যাটফর্মগুলোর প্রত্যেকটাতেই ট্রেন দাঁড়িয়ে থাকে, এবং অধিক যাত্রী চাপের কারণে বা যাত্রী উঠানোর বিলম্ব হওয়ার কারণে ট্রেন ঠিক টাইমে ছাড়তে পারে না। তখন কি হয়, অন্যান্য জায়গা থেকে যে ট্রেনগুলো ফেরত আসার কথা ছিল সেগুলো প্ল্যাটফর্ম খালি না থাকার কারণে এখানে ঢুকতে পারে না। সেগুলো হয় তেজগাঁও দাঁড়িয়ে থাকে, অথবা এয়ারপোর্টে দাঁড়িয়ে থাকে, অথবা এমন কোনো বিদঘুটে জায়গায় দাঁড়িয়ে থাকে যেটা দাঁড়িয়ে থাকাটা একেবারে অনিরাপদ। এছাড়াও প্রতিদিন রাতে এই ঘটনাটি ঘটে, রাতে এখানে একে একে ট্রেন যখন এসে পৌঁছাতে থাকে তখন প্রত্যেকটা প্ল্যাটফর্মেই ট্রেনে ভরা থাকে। নতুন করে ট্রেন যদি সেটা 12টা বেজে যায়, তারপর ট্রেন এখানে প্ল্যাটফর্ম খুঁজে পায় না, তখন তাকে হয় তাহলে তেজগাঁও থামতে হয়, অথবা তার পাশে কোনো মানে অনিরাপদ জায়গায় থেমে থাকতে হয়। প্রশ্ন হচ্ছে, কেন কমলাপুরেই একটি কেন্দ্রীয় স্টেশন হবে, কেন এখানে বেশি পরিমাণে প্ল্যাটফর্ম বাড়ানো হচ্ছে না? তো এক্ষেত্রে বলতে পারেন যে এখানে তো পর্যাপ্ত জায়গা নেই, আপনি প্ল্যাটফর্ম বাড়াবেন কীভাবে? আপনার কাছে কিন্তু অল্টারনেটিভ আছে, মানে আপনাকে কমলাপুরেই কেন অধিক প্ল্যাটফর্ম বানিয়ে ফেলতে হবে? ঢাকা তো আরও কিছু সেন্টার আছে, তাহলে কী হবে যদি এটা বিকেন্দ্রীকরণ করে দেন? মানে কমলাপুর থেকেই সব ট্রেন ছেড়ে দেওয়ার ব্যাপারটি এমন না, বরং আপনি আরও কয়েকটা স্টেশনে এই লিমিটটা করে দেন যে সেখান থেকে গুরুত্বপূর্ণ ট্রেনগুলো ছেড়ে যাবে। তাহলে কী হবে, কিছু যাত্রী ওই স্টেশনে ভিড় করবে, কিছু যাত্রী এই স্টেশনে ভিড় করবে, এবং এই স্টেশনের প্ল্যাটফর্মগুলো ভর্তি থাকলেও কিছু ট্রেন এসে ওইখানে দাঁড়িয়ে থাকতে পারবে যেখান থেকে কিন্তু যেতে পারবেন। এবার প্রশ্ন জাগে যে অন্যান্য কোন স্টেশন বা কোন জায়গাটা আছে যেখানে এরকম বড় লেভেলের স্টেশন করা সম্ভব এবং বড় মানের প্ল্যাটফর্ম করা সম্ভব, চলুন সেটি এখন দেখাবো। ওকে, যে অপশনের কথা বলছিলাম যে আপনার কাছে অল্টারনেটিভ ওয়ে আছে, কেন কমলাপুরকেই কেন্দ্রীয় স্টেশন বানাতে হবে, কেন সকল ট্রেন কমলাপুর থেকেই ছেড়ে যেতে হবে, অন্য কি অপশন নেই? আমি এখন তেজগাঁও স্টেশনে দাঁড়িয়ে আছি, এবং এই স্টেশনটার অবস্থান এবং এইটার যে জায়গা বা আয়তন সব কিছু মিলিয়ে এইটা হতে পারে একটা গুরুত্বপূর্ণ মানে অপশন, যেখানে আরেকটি কেন্দ্রীয় স্টেশন হিসেবে স্থাপন করা যেতে পারে। যেমন ইতোমধ্যেই তেজগাঁও স্টেশনে 1, 2 এবং 3টি প্ল্যাটফর্ম আছে, মানে এখানে 3টি ট্রেন একসাথে দাঁড়িয়ে থাকতে পারবে, পাশে প্রায় এর চাইতেও বেশি জায়গা পড়ে আছে যেখানে কমপক্ষে আরও 4টি প্ল্যাটফর্ম করা সম্ভব। এবং এই জায়গাটা যদি নিশ্চিত করা যায় যে সব ট্রেনের তো আর মানে কমলাপুর গিয়ে থামতে হবে না, অনেক যাত্রী আছে যারা হচ্ছে তেজগাঁও কেন্দ্রিক বা এই অঞ্চলে থাকে, তাদের জন্য একটি সুবিধা হলো এবং এইখান থেকে ট্রেনগুলো ছেড়ে যাবে, তারা এখানে এসে ভিড় করবে, তাদের কমলাপুর যাওয়ার দরকার নেই। তাহলে কমলাপুরের 8টি প্ল্যাটফর্মে যদি 8টি ট্রেন একসাথে দাঁড়িয়ে থাকতে পারে, এইখানে আরও 7 থেকে 8টি করা সম্ভব। সেখানে 2টি লাইন আমরা রেখে দেব যেটা হচ্ছে সরাসরি কমলাপুরে চলে যাবে এইরকম উদ্দেশ্যে, বাকি 6টা প্ল্যাটফর্মে কিন্তু এখান থেকে 6টা ট্রেন ছেড়ে যেতে পারবে। এখন অনেকে বলতে পারেন যে ভাই আমাদের লাইন তো হচ্ছে মাত্র 2টা, এই 2টা লাইন দিয়ে এতগুলো ট্রেন আসলে যাবে কীভাবে? কিন্তু আপনারা হয়তো অনেকেই অবগত আছেন যে কমলাপুর থেকে শুরু করে টঙ্গী পর্যন্ত আমাদের 4টি লাইন করা হচ্ছে, এর কাজ প্রায় 50%-এরও বেশি শেষ হয়ে গেছে, অনেক জায়গায় প্রায় শেষ হয়ে গেছে, তখন কিন্তু এই ঝামেলাটি আর হবে না। এই জায়গায় আরেকটা প্রশ্ন করতে পারেন যে তেজগাঁও তো ভাই নিরাপত্তা সংকট, অনিরাপত্তা দূর করলে এখানে নিরাপত্তা সংকটটি আর থাকবে না? এখানে আপনি জানেন যে অনেকেই ছিন্নমূল মানুষরা থাকে, অনেক অনেক অপ্রীতিকর ঘটনা এখানে ঘটেছে,
জাস্ট পুলিশ প্রশাসনটাকে বাড়িয়ে দেবে এবং চারপাশে একটি সিকিউরিটির ব্যবস্থা করে দেবে, তাহলে এখানে এই ঝামেলাটি কিন্তু আর থাকবে না। তো এক্ষেত্রে আরেকটা প্রশ্ন করতে পারেন যে স্টেশনে অনেক মালগাড়ি রেখে দেওয়া হয়, পরিত্যক্ত বিভিন্ন বগি রেখে দেওয়া হয়, এগুলো আসলে কি জানেন এই যে পরিত্যক্ত রেখে দেওয়া হয় বলেই মানে পড়ে আছে, এগুলো একটু ব্যবস্থা করলেই কিন্তু সমাধান করা সম্ভব। এই জন্য জায়গা যা আছে বা এই সাইডে আরও জায়গা আছে সেগুলো কিন্তু ইউজ করা যায়। বড় কথা হচ্ছে বাসের যেই টার্মিনালগুলো সেগুলো কিন্তু একটা শহরের ভিতরে অনেকগুলো থাকে এবং একটি অঞ্চলকে কাভার করে। একই রকমভাবে যদি ট্রেনও এরকম আলাদা আলাদা টার্মিনাল করে দেওয়া হয় তাহলে আলটিমেটলি এই যে কমলাপুর কেন্দ্রিক যে একটি যানজট বা অধিক যাত্রী চাপ তৈরি হয় ঈদের সময় সেই ব্যাপারটি ঘটবে না, বরং ট্রেনের যে যাত্রী সেবা সেটা অনেক বেশি স্মুথ হবে। আমরা জানি যে ট্রেনকে কেন্দ্র করে অনেক বড় বড় প্রকল্প হাতে নেওয়া হয়েছে এবং বেশ কিছু কাজ ইতোমধ্যে চলছে। এই ব্যাপারগুলো আর একটু সুন্দর করার জন্য, যাত্রীদেরকে আরও ভালো সুযোগ সুবিধা দেওয়ার জন্য এই ব্যবস্থাটি করা যেতে পারে যে কেন্দ্রীয় স্টেশনের জায়গা থেকে কমলাপুর থেকে সরিয়ে তেজগাঁও আরেকটি বড় স্টেশন করা যেতে পারে। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় যেটি লাস্টে একটু বলে দিয়ে যায় যে স্টেশনগুলোর আশেপাশের পরিবেশ কিন্তু আমাদের অনেক বেশি অনিরাপদ থাকে, অপরিচ্ছন্ন থাকে। এই ব্যাপারটা নিশ্চিত করলে মানুষের ভিতরেও একটি ভালো মানে একটি ফিল চলে আসবে যে হ্যাঁ আমি একটি ভালো সেবা পেতে যাচ্ছি। তো আশা করি যাত্রী সেবার মান বৃদ্ধি করা এবং আমাদের ট্রেনের যে শিডিউল জটিলতা তৈরি হয় সেই জটিলতাগুলো কমানোর জন্য সরকারের পক্ষ থেকে এই উদ্যোগটি নেওয়া হবে এবং বাংলাদেশ রেলওয়ে যেই ক্ষতির মুখে আছে সেই ক্ষতিটা পোষানোর জন্য এর ভেতরে যে দুর্নীতিগুলো আছে সেই দুর্নীতিগুলোকে শেষ করতে হবে। কারণ এত সুন্দর একটি সেক্টর, ভারত এই ট্রেন থেকে প্রচুর আয় করে, সেখানে আমরা প্রতি বছর লস করে যাচ্ছি এবং ভারতের সারা দেশব্যাপী ট্রেনের যে সুযোগ সুবিধা সেটার কারণে যেমন সে দেশের মানুষ ট্রেন ব্যবহার করে পাশাপাশি তাদের মালামাল পরিবহনে কিন্তু সেটি একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে, কিন্তু বাংলাদেশে এই ব্যাপারটি আসলে ঠিকঠাক হয়ে উঠছে না। সরকার এই দিকে একটু সুদৃষ্টি দিলেই এই ব্যাপারগুলো হয়ে যেতে পারে। তো আজকের মতো বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন ও সুস্থ থাকবেন, আশা করি এই ব্যাপারটি নিয়ে সরকার দ্রুত কোনো না কোনো কাজ করবে। সবাই সাথে থাকবেন, সর্বদা শাহেদিনের।